বিয়লির খবর সহিতে স্টুডিওত মই পাপুরি। কিছু সময় পাছতে বামুনি মৈদামত উপস্থিত হব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মহানগরী কৃত্রিম বানত পরি করুণ মৃত্যুক সাবতি লওয়া কণমানি অবিনাশ সরকারের বাসগৃহলে যাব মুখ্যমন্ত্রীগী। দুর্ভগীয়া পিতৃ মাতৃক সাক্ষাৎ করব। উল্লেখযোগ্য যে পাহাড়ের নামি অহা পানির ঢলে উটুয়াই লৈ গৈছিল কণমানি, 8 বছরের কণমানিটিক রাজগড়ত পাইছিলগৈ, রাজগড়ত যেহেতু পোয়া গৈছিল কণমানিটিক, আর আজি তালৈ যেহেতু মুখ্যমন্ত্রীগী যাওয়ার কথা ইতিমধ্যে প্রতিশ্রুতি দিছিল, আর সেই প্রতিশ্রুতি পালন হেতুকে আজি মুখ্যমন্ত্রীগী আর কিছু সময় পিছনে তাত গিয়ে উপস্থিত হবগে, বামুনী মধ্যমত উপস্থিত হবগে, শ্যামগাঁওত উপস্থিত হবগে, যখন গাঁত এগারী কণমানি আছে। আর এগারী কণমানি যে ধরনের এই ঘটনাটা সংঘটিত হয়েছিল সেয়া আমিও সকলে সবিস্তারে দেখাই গেছিল, সমগ্র রাজ্যবাসীর দৃষ্টি নিবদ্ধ হয়ে গৈ আছিল যে সমগ্র পরিস্থিতিটা কি রূপ লব। আর অবশেষত কালি পোয়ার ভাগতে সন্ধান পোয়া গৈছিল, তার পরবর্তী সময়ত যেহেতু পিতৃ মাতৃ ককাকে মৃতদেহ চিনাক্ত করেছিল, এক উকাকুল পরিবেশে বিরাজ করেছিল, কেবল একটা পরিয়াল বলে নয় সমগ্র রাজ্যবাসী সেই সময়ত চকুল উটুকিছিল যে সময়ত অবিনাশর মৃতদেহ উদ্ধার হয়েছিল। আর তার আগদিনাখন যেটা মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল আর বারম্বার পিতৃ আর মাতৃক কৈছিলে যে তোমালোক ঘরলে যা, আজির দিনটা অন্তত এনে ধরনের পদপথত থাকি নালাগে, যি খবর আহিব আহিব সোনকালে, আর তেনে ধরনের কথাবুর গৈছিল আগবাড়িছিল। আর কালি আমি আকো কইছো যে মৃতদেহ উদ্ধার হয় আর প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রীগী আর কিছু সময় পিছতে শ্যামগাঁওত উপস্থিত হবগে। অজয় বর্মন আছে ফোন যোগে সংযুক্ত হয়, আমি অজয়ের পরা জানিম। অজয় আর কিমান সময় পিছত উপস্থিত হব? পাপড়ি কিছু নেটওয়ার্ক ইস্যু আছে, আমি অজয় বর্মন আপনার সাথে আকো সংযুক্ত হম, কিন্তু এই মুহূর্তে পুনের কোথাও যে কিছু সময় পিছতে তাত মুখ্যমন্ত্রীগী উপস্থিত হবগে, আর মাত্র কিছু মুহূর্ত মুখ্যমন্ত্রীগী আশ্বাস দিছিল, প্রতিশ্রুতি দিছিল, আর সেই মর্মে মুখ্যমন্ত্রীগী কৈছে। কালি এগারী ব্যক্তি এই কথাখিনিকে উল্লেখ করেছিল যে মুখ্যমন্ত্রী এনেকা যে যেতেই প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পালন করে, গতি নিশ্চিতভাবে আহিব আমার শ্যামগাঁওলে, আর আজি সেয়াই হবলে ওলাইছে এই পথটোরে এই ঘরখনলে বলে কিছু সময় পিছতে উপস্থিত হবগে মুখ্যমন্ত্রীগী। আর আন একটা ব্রেকিং নিউজ, গুয়াহাটী মহানগরীত গ্রীন বাস চালকর অতপালি, গুয়াহাটী উত্তর গুয়াহাটী সংযোগী নতুন উড়ন সেতুত ভয়ঙ্কর দুর্ঘটনা, স্কুটি আরোহীক মহতিয়ায় গ্রীন বাস সহ চালকে পলায়ন করে, গ্রীন বাসর খুন্দাত থিতাতে স্কুটি আরোহীর মৃত্যু হয়, পূর্বেও মহানগরীত গ্রীন বাসর খুন্দাত প্রাণ গৈছে কেবাজনেরও, খানাপাড়া আর বেলতলাতো গ্রীন বাসর খুন্দাত নিহত হয়েছিল দুজনকৈ লোকর, আর আজিও প্রায় একে ধরনের একটা ঘটনা সংঘটিত হয়, গ্রীন বাসে মহতিয়ায় লৈ যায় এজন লোকক আর থিতাতে মৃত্যু হয়েছে লোকজনের। রাশিয়া ইউক্রেইনের যুদ্ধর মাজতে মস্কোলৈ রওনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনিয়া মস্কো ভ্রমণত প্রধানমন্ত্রী মোদিয়ে সাক্ষাৎ করব রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনক। 22 সংখ্যক ভারত রাশিয়া বার্ষিক সম্মিলনত অংশ লব ভারতের প্রধানমন্ত্রীগী। দুদিনিয়া ভ্রমণসূচীত রাশিয়ার ভারতীয় সমুদায়ের সঙ্গে মত বিনিময় করার ক্রেমলিন পরিদর্শন করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। রাশিয়া ইউক্রেইনের যুদ্ধর মাজতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো ভ্রমণক লৈ বিশ্ব নেতার মাজত আরম্ভ হয়েছে ব্যাপক চর্চা, কেন 22 চনের ফেব্রুয়ারি মাহত রাশিয়া আর ইউক্রেইনের মাজত আরম্ভ হওয়া যুদ্ধর পিছত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম রাশিয়া ভ্রমণ। ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকত দুই রাষ্ট্রের বন্ধুত্ব অধিক সুদৃঢ় করার বিভিন্ন ইস্যুর উপর আলোচনা করা হব। ইপিনে 9 জুলাইত মস্কোরপা পুনে পুনে অস্ট্রিয়ালে রওনা হব ভারতের প্রধানমন্ত্রীগী। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীক সাক্ষাৎ করার অস্ট্রিয়ার চ্যান্সেলর সঙ্গে আলোচনায় মিলিত হব প্রধানমন্ত্রী মোদী। লোকসভা নির্বাচনের বিপর্যয়ের পাছত সকল কমিটি নতুনক গঠন করব AIUDF-এ। দিসপুরত অনুষ্ঠিত হওয়া নির্বাচনী পর্যালোচনা বৈঠকের পাছত এই কথা জানিবলে দিলে বদরুদ্দিন আজমলে। রাইজে বিচরার দরে বিধায়কসকলে কাম নকরার বাবে নির্বাচনত বিপর্যয় সম্মুখীন হল বলে আত্মসমালোচনা করে আজমলে লগতে কয় যে লোকসভা নির্বাচনত 80% ভোট পালে কংগ্রেসে, AIUDF-এর মিত্রতা করা হলে আরো 3টা সিট বিরোধী পালেহেতেন বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলে, অর্থাৎ আজমলে সেই আশাও এড়ি নিদিয়ে বিপর্যয় হলেও AIUDF-এ শেষ হয়ে যাওয়া নাই বলেও তেও মন্তব্য করে। 2026-ত পূর্ণ শক্তিরে নির্বাচনী যুজত নামিব AIUDF। বহু বিধায়কর বিরুদ্ধে মানুষের মনত খুব আছিল বলেও স্বীকার করলে AIUDF-এর মুরব্বীগী। ইন্ডি এলায়েন্সের বাবে ধুবুরীত হারিল বলেও স্বীকার করে আজমলে কলে পাপু বলে হাহার রাহুল গান্ধী এটা প্রধানমন্ত্রী দৌরত আছে বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য, AIUDF-এর কোনো বিধায়ক আন দললে না যায় বলেও তেও স্পষ্ট করে দিছে। এটা ফ্যাক্টর তো আছিল অল ইন্ডিয়া ইন্ডিয়া গঠবন্ধনের হাওয়া,
যে মোদী হটাও, মোদী হটাও এটা আছে, যেটা পুটে ভারতবর্ষত হয়েছে। আজি সমাজবাদীয়ে ভাবিছিল নিজেই বোলে আঠারোটার উপরত আমার নাযায়, 37টার উপরত পাই গেল। মহারাষ্ট্রের যেটা হয়েছে এই হাওয়াটো হয়েছে, মাইনরিটির মানুষ অবাউট নিয়ারলি 80% উপরত মানুষ একচেটিয়া ভোট দিছে ইন্ডিয়া মহাগঠবন্ধনক, এইটার প্রভাব তো ইয়াতো পড়ছে। আমার মানুষের অবহেলা আছিল, আমার এমএলএ সকলে টু দ্য এক্সপেক্টেশন কাম করিব পারা নাই, মানুষের খুব এমএলএর উপরত আছিল, যেটু মর উপরত মানুষে এইটা উদ্ধারি দিছে, এইটু আছে। আর আমার কমি আছে, যেটু হোক আমি দেখো হারা জিতা এটা তো পলিটিক্সে থাকে। চারিবার সেই ধুবড়ির মানুষে মোট প্রথমবার এমএলএ বনাইছে, তিনবার এমপি বনাইছে, এইবার একটু ঢেউ আছিল, কি কোয়া যায় সুনামি আছিল। এই সুনামির ভিতর আমি বাজপেয়ীজি হারিছে, ইন্দিরা গান্ধীও হারিছে, এইটা আমি হিসাব করা নাই। সব মাইনরিটি পাবে হব পারে, মাইনরিটি 80% পাই গেছে, এইটা কোনো আচম্বর কথা নয়। এইটা আপনার দেখো এই যে ফ্লাডত ইতিয়া নতুন এমপি সব বই আছে, এইটা এটা এবনর্মাল বস্তু আছে। ইতিয়া যে কিছু হব সব হব নর্মাল, মানুষ ইতিয়া চিন্তা করিব যে না না এইটা এটা আমি কইছো সুনামি আছিল, এইটো মর ব্যর্থতার কারণে নহে আর রকিবুল সাহাবর একদম সফলতার কারণে নহে। কংগ্রেসের যে এই ঢেউ আছিল অল ইন্ডিয়া ঢেউ, এই ঢেউ সব মরিছে, এইটাই হয়েছে। অরুণাচলত মৃত্যু হয়েছে ডবকার দুজনক শ্রমিকর। অকাল মৃত্যু নিজামুদ্দিন ফয়জুর রহমানের। নিজামর ঘর হয়েছে ডবকার দীঘল জারুণীত আর ফয়জুরের ঘর হয়েছে উদমারি গাঁও। শৌচাগর টেঙ্কির নির্মাণের সময়তে দুইরে মৃত্যু হয়েছে। বিগত ছমাহ ধরে অরুণাচলতে কর্মরত আছিল দুইগী শ্রমিক আর দুজনের পরিচয় ইতিমধ্যে পাওয়া গেছে। দীঘল জারুণীত ঘর নিজামুরর আর ফয়জুরের ঘর হয়েছে উদমারিত। শৌচাগর টেঙ্কি নির্মাণের সময়তে দুইগীর মৃত্যু হয়েছে। কোকরাঝাৰ চহৰৰ জে ডি ৰোডত পুনৰ ধন লুটৰ ঘটনা সংঘটিত হৈছে। ৰখাই থোৱা স্কৰ্পিঅ' বাহনৰ পৰা অতি কৌশলেৰে স্মাৰ্ট চুৰে লুটি লৈ গ'ল 2,30,000 টকা। সামাজিক মনোনীকৰণ বিভাগৰ ৰেঞ্জাৰ নৰেশ বসুমতাৰী বাহনৰ পৰা কৌশলেৰে লুট কৰে ধন। জে ডি ৰোডৰ ইউকো বেংকৰ পৰা বসুমতাৰীয়ে টকাখিনি উলিয়াই বাহনত থোৱাৰ সময়তে লুট কৰে ধনখিনি। ৰেঞ্জাৰ বসুমতাৰী পেণ্টৰ পৰা টকা পৰি যোৱা বুলি কৈ ৰেঞ্জাৰজনে বুটলিবলৈ লওঁতে বাহনৰ পিছৰ আসনত থৈ দিয়া টকা ভৰ্তি কলা বেগটো লৈ উঠাও হয়। ঘটনা সন্দৰ্ভত ইতিমধ্যে কোকৰাঝাৰ আৰক্ষীয়ে সিসিটিভিৰ ফুটেজ পৰীক্ষা নিৰীক্ষা কৰি তদন্ত আৰম্ভ কৰিছে। আর ইফালে তামুলপুরতো সংঘটিত হল অনুরূপ ঘটনা। সেনা জওয়ানের পর সুরে লুটি নিলে 3,00,000 টাকা। স্টেট ব্যাংকর তামুলপুর শাখার পর গুড়েশ্বরের সেনা জওয়ান অনুপম ডেকায় পত্নী সন্তানের সঙ্গে ব্যাংকর পর 3,00,000 টাকা উলিয়াইছে। ব্যাংকর পর টাকাখিন উলিয়াই দুচকিয়া বাহনখন মেরামতি করার গ্যারেজত সোমার সময়তে অনুপমে টকার ব্যাগখন ওসরতে থই দিয়ে। যদিও সুরে সুবিধা বুঝি ভারতীয় সেনাবাহিনীর আই কার্ড 3,00,000 টাকা সহ গুরুত্বপূর্ণ নথিপত্র থাকা ব্যাগখন লৈ উঠাও হয়। বজাৰৰ আহোঁতে মোৰ বাইকখন পামচাৰ হৈ আছে। সেই পামচাৰ হোৱাৰ কাৰণে মই পামচাৰ বাটিবৰ কাৰণে মই এখন গেৰেজত সোমালোঁ। এই গেৰেজত সোমোৱাৰ পিছত বেগত 3,00,000 টকা আছিলে। সেই 3,00,000 টকাটো মানে চোৰে মানে কেনেকৈ লৈ গ'ল মই গমেই নাপালোঁ। ওচৰত তেনেকুৱা মই তেনেকৈ মানে লক্ষ্য কৰা নাছিলোঁ, আছিল যদিও মই তেনেকৈ লক্ষ্য কৰা নাছিলোঁ। তাৰপিছত তেনেকৈ মই থানাত এজাহাৰ দিলোঁ। যিজন ব্যক্তিয়ে লৈ গৈছে মোৰ আই কাৰ্ডখন যাতে ঘূৰাই দিয়ে, মই সেইটো বেছি কামনা কৰোঁ। আপোনাৰ লগত কোন আছিল? মই অকলেই আছিলোঁ, ফেমিলি আছিলে, ফেমিলি বজাৰত থৈ গৈছিলোঁ মই। গাড়ীখন পামচাৰ হ'ল যে, তাৰপিছত মই অকলে বাতিব যাওঁতে এজাহাৰ দিছে থানাত, তামুলপুৰ থানাত এজাহাৰ দিয়া গৈছে। আর বিলাসীপাড়া ঠোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। বাঢ়নী পানীত প্রাণ গল এগারী ব্যক্তি, প্রাণ গল আশান আলী। ব্যক্তিজনের ঘর সোনকোষর বৈলকা মুড়ির প্রথম খণ্ডত। মরাপাত ধুবলে গিয়ে সন্ধানহীন হয়েছিল আশান আলী। অভিযান চলাইছিল নয়াহাট আরক্ষী, এস ডি আর এফ বাহিনীর দলে। উদ্ধার অভিযান চলায় ব্যক্তিজনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি ধুবুরী মেডিকেল কলেজলে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করা হয়। সমগ্র ঘটনাত নয়াহাট অঞ্চলত শোকর ছাঁ পড়েছে।
গুয়াহাটির অপহৃত দুই যুবতীক বিহারত উদ্ধার করা হল। বিহারের অপহরণকারী কবলের উদ্ধার করা হয়েছে দুয়োকে। ভঙাগড় আরক্ষী উদ্ধার করেছে দুয়োকে। 28 জুনত গুয়াহাটি স্টেশনের অপহৃত হয়েছিল দুইগী। ঘর কাজিয়া করে ঘরের উলাই গেছিল দুইগী। দুইগীর ঘর হয়েছে গুয়াহাটির তরুণ নগর। নারী সরবরাহকারী চক্রয় স্টেশনের অপহরণ করেছিল দুয়োকে। ঘটনা সন্দর্ভত এগারী মহিলা আর তিনজন লোক গ্রেপ্তার করা হয়েছে। বিহারের এজন, পশ্চিমবঙ্গের এগারী মহিলা আর গুয়াহাটির দুজনক গ্রেপ্তার করা হয়েছে। ধৃত চারি ক্রমে ইদ্রিস আলী, খাইরুন নেসা, সিকন্দর আলী আর তনবীর আলম। সম্প্রতি ভঙাগড় থানা ধৃত অভিযুক্ত জেরা অব্যাহত রাখিছে। অসীম কুমার দত্ত, প্রিয়ব্রত গগৈ, অজয় বর্মনের সহযোগত দীপাঙ্কর দাসের রিপোর্ট, News 18, অসম নর্থ ইস্ট। রাজপথ নে মৃত্যুপথ, জরাজীর্ণ রাজপথ, উন্মুক্ত নলা, মহানগরীত খুঁজে খুঁজে মৃত্যু বিভীষিকা। বারিষাকালত মহানগরবাসীর জীবনক লৈ হেতালি সরকার প্রশাসনের। মহানগরীর প্রান্তে প্রান্তে মরণ ফান্ড পাতি রয়ে আছে ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহ। এই ভয়াবহ দৃশ্য মহানগরীর হাউকুসি অঞ্চলের। লখরার নেপালী মন্দির সংযোগী মূল পথর মাজতে খন্দা হয়েছে একটা গভীর নলা। কিন্তু নলাট পথচারীর সুরক্ষার বাবে নাই কোনো সুনির্দিষ্ট সতর্কবাণী। উন্মুক্ত নলার মূরত মাত্র এখন তিনপাত দিয়ে দায়িত্ব সামরিছে নির্মাণকারী প্রতিষ্ঠানে। এইবার চাও মহানগরীর পাথর কুয়ারির VIP রোডর দৃশ্য। পাছত GMCর বিবেকহীন কাণ্ড। রাজপথে স্থাপন করলে ডাম্পিং গ্রাউন্ড। হাউকুসি বুধবরিয়া বজারত করলে এক বিবেকহীন কাণ্ড। ঘটনাক লৈ ক্ষোভিত স্থানীয় লোক তথা পথচারী, মেয়র, উপমেয়র, পৌর নিগমের কাক চাপিও নাপালে কোনো সুফল। উপায়ন্তর হয়ে নাক থোপা দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করলে রাইজে। এয়া দেখাইছো দৃশ্য। আগ্রহাম উৎপল হালের প্রতিবেদন। কিমান কম GMCর কাণ্ড, জ্ঞানহীন কাণ্ডর কথা। কেতিয়াবা যদি রাজপথ উন্মুক্ত করে মানুষ মৃত্যু হওয়ালে রয়ে আছে, আন কেতিয়াবা যদি চা যায় রাজপথ আবদ্ধ করে তেখেতকলে আবর্জনা মুক্তর পরিবর্তে আবর্জনা যুক্ত করা পরিলক্ষিত হয়েছে। এই দৃশ্য অতিথয় দেখাইছে মহানগরের হাউকুসি বুধবরিয়া বজার সমীপত। ইয়ারে ওসরত বিদ্যালয় আছে, মহাবিদ্যালয় আছে, স্কুল, কলেজ, নামঘর, বহু রাজহুয়া অনুষ্ঠান আছে, স্থানীয় লোক আছে। তারপিছতো তেখেতকলে কানহার দিয়া নাই, রাজপথ আবদ্ধ করে আবর্জনা পেলা দেখবলে পাওয়া গেছে। অতিথয় দৃশ্য দেখাইছে, এয়া প্রথমতে দৃশ্য দেখাইছে যে সম্পূর্ণ রাজপথ সব আবদ্ধ করে লৈছে। আর আবদ্ধ করে লো তেখেতকলে লেতেরা আনি ইয়াতে পেলাই থাকা পরিলক্ষিত হয়েছে। আর প্রায় উল্লেখ করব পারি যে সমীপরে বশিষ্ঠ নৈ গেছে, যা গঙ্গা হিসাবে বিবেচিত করা হয়, তাতো এনে ধরনের আবর্জনা সমূহ পেলা দেখবলে পাওয়া গেছে। যার ফলত ক্ষোভিত হয়ে আজি স্থানীয় শতাধিক মহিলা পুরুষ ওলাই আছে আর প্রতিবাদ সাব্যস্ত করবলে। কারণ পূর্বেও ইয়ারে যে স্থানীয় বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা বা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালের বাসগৃহ সমীপতে বারম্বার তেখেতকলক স্মারকপত্র প্রদান করেছে, মেয়রক স্মারকপত্র প্রদান করেছে, কিন্তু কোনো ধরনের গুরুত্ব প্রদান করা নাই উল্লেখ করেছে। যার ফলত তেখেতকলে উপায়হীন হয়ে এটা সংবাদ মাধ্যমের ওসর চাপিছে আর সংবাদ মাধ্যমের জড়িয়ে বিষয়টি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ হওয়াটা বিচারিছে। আর ইয়ারে যখন স্থানীয় মহিলা আছে তেখেতকলের কিছু কথা জানিলে চেষ্টা করি। আবাইদ, আজ আপনার কিয় প্রতিবাদ করবলা হয়েছে? এই যাবর বেলার কারণে দুর্গন্ধ, ইফেল দিয়ে অহা যাওয়া করব নয়, আর সরু লড়ি স্কুলত নয়, গন্ধ এনেকা গন্ধ, গাড়ির ভিতরতো গন্ধ পাওয়া যায়, খিড়কি বন্ধ করলেও গন্ধ পাওয়া যায়। সেই যাবরবিল যে উঠাই আছে, সরু সরু গাড়ি দিয়ে আনি এটা স্টক করে,
তারপর রাতে ডাম্পারেদি লই যায়, দিনত ডাম্পারেদি লই যায়, মানুষের কাছে ভূক্ষেপ নাই আপনি। ডাম্পার যা তাকে চালাব, এখানে যদি মানুষ আহি থাকে তাহলে বন্ধ করে দিব, ওইফালে গন্ধত থাকিব নারি, কিমান বার করা হবো এহত, সেই কারণে আজি প্রতিবাদ করা হয়েছে। কি বিচারিছে এটা আপনার? এটা যাবর সম্পূর্ণ বন্ধ করব, সরু সরু গাড়িবিল যদি আহে আবশ্যক হলে আমি ড্রাইভার সাহেবরক কিনা এটা করিম, আর আমি মহিলা সন্থায় করিম, আর এই ডর ডাম্পারের উপর তো আমি যথেষ্ট ব্যবস্থা লম। অতিষ্ঠ হয়ে পড়ছে কারণ চালক হ্যান্ডিম্যান সকলে এই মুহূর্ততে অতিথ্য দেখাইছে যে রাজপথ সব সম্পূর্ণরূপে বন্ধ করে লৈছে, যার ফলত কোনো বাহন আহিব নয়, স্কুল কলেজের যেটা সময় হয় ছাত্র ছাত্রী সকল আজা করবেন বা স্থানীয় লোকে যেটা জরুরিকালীনভাবে আহিবলগিয়া হয় আহিব নয়। ইয়াতে যিয়ে কদর্যময় পরিবেশে বিরাজমান করেছে এই মুহূর্তে দেখাইছে অতিথ্য যে যেফালে চা যায় সিফালে প্লাস্টিক, আর এই যুক্ত রাজপথ চা, এই রাজপথ চার যে কথা উল্লেখ করো তেতিয়ালে জ্যোতিকুচি সংযোগ করেছে, ঢপলিয়া সংযোগ করেছে, কেবাখনও বিস্তীর্ণ গাঁও আছে, আর গাঁরে আজা করা লোকসলে কিন্তু এটা জমর যাতনা ভোগা পরিলক্ষিত হয়েছিল। পুনের উল্লেখ করব বিচারিছো যে জি এম সিয়ে বারম্বার তখনের যে কাণ্ড জ্ঞানহীন দায়িত্ব জ্ঞানহীন কাম কাজ করে আছে তারে প্রতিবাদ এটা সাব্যস্ত করা হয়েছে। আন এগারী মহিলা আছে, কিয় আপনাদের প্রতিবাদ সাব্যস্ত করব? ইয়াতে যাবর বুলিয়ে নহয়, ইয়াতে চাওক মাটির স্টক, আপনার ভাঙা গাড়ির স্টক, আর এই রাস্তাটা আপনি ফটো দেখাওকছুন, অকনো পকা রাস্তা নাই, আর ইয়াতে মূর গাতে ই রিক্সা পড়ি মূর ভরি এখনত দুঃখ পাইছো, এক্সিডেন্ট হয়েছে চলি থাকা, আপনি অল্প আগলে চাওক একোটা একটা মস্ত মস্ত গাঁত, সেই গাঁতবর ই রিক্সার চেকা ভাসি পেলে উল্টি কিনে মূর গাঁত পড়ছে, তো কি হব কেতিয়াবা ডাঙর গাড়ি উল্টিব বোকা, আপনাদের আজি রোদ দিছে কারণে বালি মাটি অল্প দেখা পাইছে, নহলে ইয়াত ধান খেতে করবর ব্যবস্থা হয়ে গেছে, এখন গুয়াহী শহর নাকি? গুয়াহী শহরত এনে উন্নয়ন করেছে গুয়াহী শহরত এনেকা উন্নয়ন, চারিফালে চাওকছুন আপনাদের ক্যামেরা ঘুরালে দেখা পাব স্টক হয়ে গেছে, চক যাবরি স্টক, মাটির স্টক, এটা লাহে লাহে আর কিহর স্টক হয়, তারপর আর বেয়া ড্রাগসরও জায়গা হয়ে গেছে অল্প আগলে যায়, কবিত হওয়া পরিলক্ষিত হয়েছিল যেহেতু দুর্ঘটনাটা অবতীর্ণ হয়েছিল, আর স্থানীয় লোক আছে, আজ আপনাদের কেউ প্রতিবাদ করবলগাছে মুখত সোপা দিবল পর্যন্ত হয়েছে, কিয় ইয়াতো এই যে গোন বেয়া গোন, এই গোন্ধর পরিবেশ একদম নষ্ট করে পেলাইছে, ইয়াত একটা আবাসী স্থল আছে কাকত মানুষবিলাকে বাস করে, আর তারপর ইয়াত এখন বুধবরিয়া বজার হয়, বুধবরিয়া বজারত তো আপনি আহিবই নয়, আহিলে ইয়াত মানে না গোন্ধরটো কথা বেলেগে, আপনি খোজ কাড়িবই নয়, রাস্তাঘাট সব নষ্ট করে দিছে, বারবার এটু কোয়া হয়েছে, আর মানুষের বাসস্থানের কাখত ডাম্পিং গ্রাউন্ড এটু কোন ব্যবস্থা মতে করেছে আমি না জানো, ডাম্পিং গ্রাউন্ড মানুষের যত বসতি স্থান আছে তারপর বাহির হব লাগে, বাসস্থানের বাহির হব লাগে, আর ইয়ার পরিবেশটা ইমান প্রদূষিত করেছে মানুষ, এইখিনি কথাটো বেলেগে, আপনি আরো অল্প দূর নদীটির সিটো পারপরাও মানুষবিল গোন পায়, মানুষ কোনো ইয়াত এই বেয়া গোন্ধর কারণে রব নয়, মাছের বজার এখন হয় আপনি মাছের বজার বরষুণ দিলে সুমাব নয়, একাটো একাটো বোকা, গতি এনেকা একটা পরিবেশত ইয়ার প্রতিবাদ যেহেতু সরকারে ইয়ার উপর গুরুত্ব দিয়া নাই বা পৌর নিগমে গুরুত্ব দিয়া নাই, রাইজে প্রতিবাদ করবই লাগিব, যেহেতু প্রতিবাদ নকলে এক কথাই নয়, আর প্রতিবাদতো গুরুত্ব নিদিয়ে, তথাপিতো আমার যে কর্তব্য, আমার যে প্রতিবাদ করার আমার যে অধিকার, এই অধিকার সাব্যস্ত করার কারণে আজি মানুষখিনি লগছে আমি, আর ইয়ার মানে অতি সোনকালে ইয়ার ব্যবস্থাটা গ্রহণ করবো, কারণ ইতিমধ্যে বহুতবার কোয়া হয়েছে এই সম্পর্কে, বহুতবার কোয়া হয়েছে, আপনি একদম চা গোটেইবিল যাবরে যাবর মহিলায় মহিলা বানে মানুষের সমান্তরালভাবে বিপদ পেলাইছে জীবকুলকো, বানরপরা প্রাণ রক্ষা করবলে গই এবার গছত উঠিল বাঘ, এয়া বোকাখাটর ধনশ্রীমুখ লালুং চাপরির দৃশ্য দেখাম, এনেদরে গছর উপর আশ্রয় লৈছে এটা ঢেকিয়া পটিয়া বাঘে, দেখাইছো দৃশ্য এক্সক্লুসিভ ভিজুয়ালস আহিছে, এফালে বান তলত চাও কিমান পানি, নিজকে রক্ষা করবর বাবে প্রাণ রক্ষা করবর বাবে বাঘটো উঠিল গৈ গছর উপর, আর রাইজে প্রত্যক্ষ করেছে বোকাখাটর ধনশ্রীমুখ লালুং গাঁওর এয়া দৃশ্য দেখাইছো, গছত বাঘ উঠিছে আর উঠার কারণ হয়েছে পানি, কারণ চারিফালে যেহেতু এটা বানপানি, আর এই বানপানির কবলের পর নিজকে রক্ষা করবর বাবে নিজের প্রাণ রক্ষা করবর বাবে গছর উপর উঠিছে একটা বাঘ, বোকাখাটর ধনশ্রীমুখ লালুং আর ক্যামেরা বন্দী হয়েছে ঢেকিয়াপতিয়া বাঘ এনেক গছর উপর উঠা,
আর আন একটা ব্রেকিং নিউজ, জি এম সি এইচ পর পুনের রোগী সন্ধানহীন হয়েছে। জি এম সি এইচ পর নিখোঁজ বিশেষভাবে সক্ষম রোগী, নিখোঁজ রোগীজন ওদালগুড়ি বিরসা কেরকাটা। 4 জুলাই জি এম সি এইচত ভর্তি করাছিল বিরসা নামের যুবকজনক। পরিয়াল লোকে চিকিৎসকর সঙ্গে কথা পাতি থাকার সময়তে নিখোঁজ হয় বিরসা নামের রোগীজন। ঘটনা সন্দর্ভত ভঙাগড় থানার পরিয়াল লোকে এজাহার দাখিল করেছে। জি এম সি এইচ কর্তৃপক্ষকে অবগত করেছে পরিয়াল লোকে এ পর্যন্ত উদ্ধার হওয়া নাই নির্দিষ্ট রোগীগুলো। কিছুদিনের পূর্বেও জি এম সি এইচর পর নিখোঁজ হয়েছিল তামুলপুর আর শিলচরের দুজনক রোগী। পূর্বে নিখোঁজ হওয়া রোগী কেজনেরও এ পর্যন্ত উদ্ধার হওয়ার কোনো সুসূত্র এলোৱা নাই। মায়ানগরী মুম্বাই পানির তলত, যা নিশার পর অহা ধারাসার বরষুণত সাগরত পরিণত হয়েছে। এটা এককাল পর্যন্ত পানি দিশহারা হয়ে পড়েছে মুম্বাই বাসিন্দা এ দেখ বিশাল রাজপথত পুতলার দরে উঠি বাড়ি ফুড়ছে এই সময় বিলাসী বাহন। বিভিন্ন ঠাইত পানির মাজত বহু লোক আবদ্ধ হয়ে পড়েছে। উদ্ধার অভিযান চলাবলে গিয়ে পানির সুতর অসুবিধার সম্মুখীন হয়েছে উদ্ধারকারী দল। বহু বছর পাছত এনে ভয়ঙ্কর কৃত্রিম বানর কবলত পড়েছে এটা মায়ানগরী মুম্বাই। 50খনেরও অধিক বিমান বাতিল করা হয়েছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে পেলা হয়েছে, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষানুষ্ঠান। মাত্র 6 ঘণ্টার ভিতরতে 300 মিলিমিটার বরষুণ হওয়া টুটি ভাঙি যার উপক্রম হয়েছে মায়ানগরী মুম্বাই। অহা 2-3 ঘণ্টাত আরও অধিক বরষুণ হব বলে ইতিমধ্যে এলার্ট জারি করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষত বহি মুম্বাই কৃত্রিম বান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে স্বয়ং মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে। থানে, পালঘর, রায়গড়, রত্নগিরি, কোলহাপুর, সাংগালি আদি অঞ্চলত অভূতপূর্ব বিপর্যয় হওয়াত উদ্ধার অভিযানত এতিয়া NDRF নামি পড়েছে। আর রাজ্যত নেড়া নেপেড়া বরষুণের পরিস্থিতি কিছু হাম কাটিছে, যদিও অপরিবর্তিত হয়ে আছে বান পরিস্থিতি। এবার বানত নষ্ট হয়েছে কৃষকের হাজার হাজার বিঘা পাচলির খেতি, যার ফলত ইয়ার বিরূপ প্রভাব পড়েছে পাইকারী পাচলি বজার সমূহত। বানপানীর পাছত শাক পাচলির অত্যাধিক মূল্য বৃদ্ধি এটা সাধারণ জনতা কুঙা করে তুলেছে। ধুবুরীত বানর দোহাই দিয়ে পাচলির বজারত আকাশলঙ্কি হয়েছে পাচলির মূল্য। জ্যোতিমা চক্রবর্তীর প্রতিবেদন আগবাম। বানপানীর বর্তমানে পানি কিছু পরিমাণে কমিছে, বহু নৈর পানি কমিছে, কিন্তু পানি কমিলে কি হব। কিন্তু বর্তমানে যদি আমি বজারত সোমাও, বজারত আসলে যে শাক পাচলির মূল্য, সেই শাক পাচলির মূল্যই কিন্তু সাধারণ রাইজক এক কথা কোঙা করে পেলাইছে। তার কেবাটাও কারণ আছে। যদি আমি শাক পাচলির কথা কোথাও, বর্তমানে আমি যত আছো পাচলিসমূহ দোকান বিভিন্ন ঠাইত, ধুবুরী জেলার বিভিন্ন ঠাইত একই অবস্থা। বর্তমানে যদি আমি দেখাব বিচার, এয়া হয়েছে আপনাদের দেখা পাইছে পাচলির দোকানের দৃশ্য, আমি দেখাইছো যে সম্মুখেরপর আমি দেখাব পারো। আর এয়া যদি আমি প্রথমে দোকানীজনের কথা পাতি বিচার, দাদা বর্তমান কোনটোর কি দাম, পটলের দাম কি, পটল 60 টাকা, জিকা ঝিঙে 60 টাকা, আর বেঙেনা 50 টাকা, আচ্ছা আলু, আলু 35 কেজি, ভেন্ডি, ভেন্ডি 60 টাকা, আর আপনার যদি বাকি কুমড়া চুমড়ার কথা কিনান, মিটানো 25 টাকা কেজি, আর পাভিয়া 30 টাকা কেজি, আর জলকিয়া, ৬০ টকা কেজি বিক্রি করেছে, কিন্তু রাতেপর ভাগত দেখা গেছে 80 রুপিস, 80 টকা কেজি আসে জিকা, পটল, ভেন্ডি ইত্যাদির। আমি যদি এই সবজি পর এনেকা দেখাইছে আপনাদের, ইয়াত দেখা পাইছে বানপানির কারণে সাপ্লাই কম। কৈছে বেঙ্গলর সাধারণত আনে, সেই বেঙ্গলের তেওঁলোকে আনিব পৰা নাই, বিগত দুদিন তেওঁলোকে বেঙ্গলের বজারের ঘুরি আহিবলগীয়া হয়েছে। বর্তমানে যিখিনি পাইছে তেওঁলোকে কালেকশন করেছে, আমি গ্রাহকও আছে তেওঁলোকৰ লগত কথা পাতিম। আসলে কেনে কিয় এনেকুৱা এটা পরিস্থিতি হয়েছে, তাৰমানে আমার ইয়াত লোকাল যাকে ইয়ে আছে, ইয়ারপর সবজি আগত আহিছিল, তাত সেই সময়তে আমার সবজির দাম কম আছিল, কিন্তু এতিয়া আমার মানে সেইবিলাক বানপানী হয়ে গেছে, বানপানীর কারণে সেইবিলাকর নাহে। তারপর ইহতে ব্যাপারীবিলাকে বাইরের আনে, বেঙ্গলোরপর আনে, কিন্তু বেঙ্গলোরপর আনতে যিখিনি খরচ হয়, খরচ করি সেই কারণে এইবিলাক সবজির দাম বেশি। এতিয়া বেঙ্গলোর তো সবজি না পায়, বেঙ্গলোরপর মানে ক্রাইসিস হয়েছে, ক্রাইসিস এক কথায় যে ক্রাইসিস হয়ে গেছে, বানপানির ফলতে ক্রাইসিস, বানপানির ফলতে ক্রাইসিস হয়েছে। তো এটা তো রাইজের যথেষ্ট অসুবিধা হয়েছে বজার করতে, একদম অসুবিধা হয়েছে। মোর নিজে নিজে মই বজার করিলো, আগত আগত এতিয়া ডাবল দামত কিনিলো পিঁয়াজ আলু যেগুলা আছে, আলু ইমান 20 টাকা আছিল, আলু ইমান 20 টাকা আছিল, আমার ইয়াত আছিল, মই আজি 35 টাকা কিনলু, 40 টাকা কইছে জায়গায় জায়গায়, 40 টাকা মই গরিবুরত চাই আহিলু, বিভিন্ন বজারত বিভিন্ন দাম হয়েছে, বিভিন্ন বজারত বিভিন্ন ধরনের দাম হয়েছে। ইয়াত অল্প তথাপি কম আছে, কারণ গাঁও অঞ্চল বজার, গাঁও অঞ্চল এইফালে পাহাড় আছে, লগত অল্প
এইকারণে ইয়াত সবজি অল্প দাম কম আছে তুলনামূলকভাৱে গৰিপুৰতকৈ আমাৰ আলমত। এই গোটেই বস্তুটোত আসলে এই বানপানী এনে মানুহে বহু ক্ষতিগ্রস্ত হৈছে, খেতি পথাৰ ক্ষতিগ্রস্ত হৈছে, সবজির দাম এনেকে বাঢ়ি গৈছে, সাধারণ মানুষের অবস্থা খুব বেয়া হৈছে। সাধারণ মানুষের অবস্থা একদম হান অসরা হৈ গৈছে। মাইথন স্টিল।